নমস্কার বন্ধুরা কম্প্যারেটিভে দু আপনার পক্ষ স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ আর আমরা যেমনটা রাত দশটায় রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস করি আজ আঠাশে জুলাই দু হাজার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে ছোট্ট একটু প্রমোশন এগিয়ে চলো টু পয়েন্ট জিরো চ্যানেলে আমি আজ সন্ধে সাতটায় একটা ভিডিও এনেছি ভিডিওটা হলো প্রিভিয়াস 14 ইয়ার্স ডব্লিউবি বি জিওগ্রাফি সরি আমি ভুল পোস্টার এনেছি এখানে তো প্রিভিয়াস টেন ইয়ারের কিন্তু আমি একটা লেকচারে এনেছি যেখানে প্রিভিয়াস টেন ইয়ারের রসায়ন বা কেমিস্ট্রির কোশ্চেন আছে যেগুলো এখানে ডব্লিউ বিসিসিমিনারি থেকে আর এই যে যেটা পোস্টার এই যে থামনেলটা দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেলে এগিয়ে চলোতেই আসছে খুব তাড়াতাড়ি তো ডব্লিউ বিগত চোদ্দ বছরের দু হাজার থেকে দু সালের মধ্যে যত কোশ্চেন আছে সেগুলো আসবে ইম্পর্ট্যান্ট চোদ্দ বছরের কোশ্চেন কিন্তু আসছে তো এগিয়ে চলো টু পয়েন্ট জিরোতে আপনি আমার কমেন্ট ট্যাবে লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্ক ক্লিক করার মাধ্যমে এগিয়েছিলো টু পয়েন্ট জিরোতে আপনারা চলে যেতে পারেন তারপরে এই ভিডিওটা দেখতে পারেন খুব ইম্পর্টেন্ট ভিডিও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমি ওখানে ডিটেল অ্যানালিসিস করিনি কিন্তু ওখানে কোশ্চেন এবং অ্যান্সারগুলো ওখান থেকে পেয়ে যাবেন এবং কিছু কিছু কোশ্চেনের ডিটেল অ্যানালাসিস করেছি তো ওগুলো দেখে নেবেন তো আজকে খুব একটা ভালো নিউজ দিয়ে শুরু করি কার্গিল বিজয় দিবস তো ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস কিন্তু পালন করা হয় তো আপনাদের কাছে কমেন্ট বক্সে কোশ্চেন থাকলো যে এটা কততম কার্গিল বিজয় দিবস তো এটা একদম রেসম্পল হিসেব করে বলবেন যে কততম তম বিজয় দিবস তো দু হাজার এবারে ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়েছে তারপরে এইটি সেকেন্ড সিআরপিএ রেইজিং ডে জুলাই সাতাশ দু হাজার পালন করা হয়েছে বিরাশিতম সিআরপিএ আর ডে জুলাই সাতাশে পালন করা হয়েছে দু হাজার কুড়িতে যারা আমাদের জন্য সবসময় লড়ছে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে লড়ছে তাদের জন্য কিন্তু এই বিরাশিতম সিআরপিএ আর ডে পালন করা হয় জুলাই সাতাশ দু হাজার কুড়িতে তারপরে রয়েছে দেখুন ইনকাম ট্যাক্স ডে এটাকে চব্বিশে জুলাই পালন করা হয় তো চব্বিশে জুলাই ইনকাম ট্যাক্স ডে কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে আমি দেখলাম নিউজটা তো আজকে আমি নিয়ে আসলাম তো রকম দু একদিন লেট হয়ে যেতে পারে এটা আমার পঁচিশ তারিখ আনা উচিত ছিল কিন্তু চব্বিশে জুলাই কিন্তু ইনকাম ট্যাক্স ডে পালন করা হয় নেক্সট ডে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ভিরাল ভি আচার্য বা ভাইরাল ভি আচার্য উচ্চারণ করবেন না ভাইরালটা বড্ড বেশি কেমন বাজে শোনায় তো ভিরাল ভি আচার্য তিনিকে আমাদের প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর কিন্তু একটা বই লিখেছেন বইটার নাম হলো কোয়েস্ট ফর রিজর্টিং ফিনান্সিয়াল স্টেবিলিটি ইন ইন্ডিয়া কোয়েস্ট ফর রিজর্টিং ফিনান্সিয়াল স্টেবিলিটি ইন ইন্ডিয়া বইটা লিখেছেন কে বিড়াল ভি আচার্য যিনি আমাদের আরবিআইয়ের প্রাক্তন গভর্নর তো এখানে অনেক সময় ভিভি আচার্যও লেখা থাকবে কিন্তু ডক্টর ভি আচার্য অপশন থাকতে পারে নেক্সট কোয়েশ্চেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি একজন আইএএস ছিলেন তো আইএএস থাকার পরে আমাদের প্রাইম মিনিস্টার মোদী একেবারে পিছনে পড়ে যান যে এনার যে আমাকে এনাকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তো নিতেই হবে তো তখন কি হয় তিনি রাজ্যসভার মাধ্যমে নিযুক্ত হন রাজ্যসভার তো প্রথমে হয়নি তিনি প্রথমে মন্ত্রী পদ দখল করে নেন তা মন্ত্রী হতে গেলে তো মিনি ছ মাসের মধ্যে তাকে রাজ্যসভা বা লোকসভার সদস্য হতে পারে হবে তো তিনি রাজ্যসভার সদস্য হয়ে যান তো এই এস জয়শঙ্কর এই জয়শঙ্কর সুব্রমণিয়াম জয়শঙ্কর তিনি দ্য ইন্ডিয়া ওয়ে স্ট্র্যাটেজিস ফর অ্যান্ড আনসার্টেন ওয়ার্ল্ড বলে একটা বই লিখেছেন এস জয়শঙ্কর আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বুক পরীক্ষায় কোশ্চেন আসবে বইটার নাম কি দ্য ইন্ডিয়া ওয়ে স্ট্র্যাটেজিস ফর অ্যান্ড আনসার্টেন ওয়ার্ল্ড আমি যদি অনলাইনে পাই বইটা তো বইটা আমি নিজেও কিনবো পড়বো ইচ্ছা আছে খুব তো এরকম ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর বই বা এই টাইপের ডিপ্লোমেসির ওপর বই পড়তে খুব ভালো লাগে বেশ মজা লাগে তো এই টাইপের বইটা আমার কেনার ইচ্ছে রইলো তো আপনারাও যদি সময় পান কিনবেন অবশ্যই তো নেক্সট যেটা রয়েছে দেখুন হরিয়ানা টু হোস্ট ফোর্থ এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউথ গেমস তো দু হাজার কুড়িতে থার্ড এডিশান ছিল হওয়ার কথা ছিল খেলো ইন্ডিয়া তো হরিয়ানা কিন্তু দু হাজার কুড়ি একুশে ফোর্থ এডিশন খেলো ইন্ডিয়ার ফোর্থ এডিশন করবে আর এটা কোথায় হবে হরিয়ানাতে তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন লাস্ট যে খেলো ইন্ডিয়া হয়েছে ওখানে কোন দল সর্বোচ্চ মেডেল জিতেছে এবং কোন দল সেকেন্ড হয়েছে থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট নিউজ চায়না কিন্তু একটা রিসেন্টলি হাই রেজলিউশন ম্যাপিং স্যাটেলাইট লঞ্চ করেছে যেটার নাম হলো ইউ ওয়ান থ্রি ইউ ওয়ান থ্রি চায়না একটা হাই রেজলিউশন ম্যাপিং স্যাটেলাইট লঞ্চ করেছে নেক্সট যেটা রয়েছে মিনিস্ট্রি অফ আর্ট অ্যান্ড সায়েন্স রিসেন্টলি একটা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে একটু পুরনো নিউজ কিন্তু আজকে দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্সে দিল তো মোবাইল নামটার নাম মৌসুম তো এই মৌসুম অ্যাপের মাধ্যমে বিভিন্ন রকমভাবে ওয়েদারের রিপোর্ট জানা যাবে তো মিনিস্ট্রি অফ আর্ট অ্যান্ড সায়েন্স আর্ট সায়েন্স এটা কিন্তু লঞ্চ করেছে মৌসুম অ্যাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী দেখুন হি কেম মেচিচি বা মেকিকি তিনি কিন্তু প্রাইম মিনিস্টার নিয়ুক্ত হয়েছেন কোথাকার এই যে প্রাইম মিনিস্টার আমার টার্মটা ঠিক খেয়াল নেই তো আমি এইটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আমি সে এখানে আনা হয়নি দেশটার নামটা খুব জটিল নাম তো আমি আনতে পারিনি তো কমেন্ট বক্সে আমি এটা দিয়ে দেবো আমি জাস্ট ভুলে গেছি এখানে যে টাইপ করতে হয় সে টাইপটা করতে ভুলে গেছি সরি এক্সপ্লিন সরি তো এটা পরে নেক্সটটা দেখে নিন পরবর্তী দেখুন ডেপুটি পি এম মাদি মোহাম্মদ গুলায়েদ রিসেন্টলি কিন্তু অ্যাক্টিম প্রাইম মিনিস্টার এইটাও একই ভুল করেছি আমি সেই যে প্রাইম মিনিস্টার সেটা কোথাকার প্রাইম মিনিস্টার সেটাই কিন্তু আমরা আমি ভুলে গেছি তো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো অসুবিধে নেই নেক্সট যেটা দেখুন ইউনিসেফ ইউনিসেফ একটা রিপোর্ট পেশ করেছে এই রিপোর্টের মাধ্যমে বলা হচ্ছে যে সাউথ এশিয়ান সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে এখানে কিন্তু এই কোভিড নাইন্টিনের জন্য প্রায় ২২ মিলিয়ন চিলড্রেন তার এডুকেশান থেকে বেসিক এডুকেশান প্রাইমারি এডুকেশান থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে ইউনিসেফ এই যে নোটিশটা দিয়েছে তো এটার উপর ইউপিএসসি মেন্সের কোশ্চেন আসতে পারে এই টাইপের কোশ্চেন মানে ডিটেল অ্যানালিসিস টাইপের অ্যানালিটিক কোশ্চেন আসতে পারে তো এই মানে আসবে না সাধারণ পরীক্ষা আসার চান্স খুব কম তো ইউনিসেফের হেডকোয়ার্টার আসতে পারে তো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন খুব সহজ বারবার আলোচনা করি আমি এসসিও সাংহাই কোঅপারেশান অর্গানাইজেশান এটা কিন্তু হেলথ মিনিস্টার অব দ্য এসসিও মেম্বার স্টেট তিনি কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটা সামিট হয়েছে রিসেন্টলি একটা সামিট হয়েছে হয়েছে এসসি এর মাধ্যমে আমাদের হেলথ মিনিস্টারের সাথে তো এটা ডেট কবে হয়েছে চব্বিশে জুলাই সামিটটা হয়েছে আর জায়গা কোথায় ছিল নির্মাণ ভবন নিউ দিল্লি নির্মাণ ভবন নিউ দিল্লিতে কিন্তু এই যে সামিটটা হয়েছে কোথায় এটা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আর এনার নাম কি হর্ষবর্ধন নেক্সট যেটা ফোরটিন্থ জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিটি মিটিং হয়েছে চব্বিশে জুলাইতে কাদের কাদের মধ্যে এটা ইউরোপিয়ান ইউনিয়ন তার সাথে ইন্ডিয়া ইউরোপিয়ান ইন ইউনিয়ন তার সাথে ইন্ডিয়ার কিন্তু ফোরটিন জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিটি মিটিং হয়েছে চব্বিশে জুলাই দু হাজার কুড়ি এবং ফাইনাল যে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা হলো ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন এগ্রিমেন্ট ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু তাদের মধ্যে যে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল যে এগ্রিমেন্ট ছিল সেটাকে কিন্তু নতুন করে দেখছে এবং নতুন করে বন্ড সাইন করেছে তো এটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তো কাদের কাদের মধ্যে এটা কোয়েশ্চেন আসতে পারে তো ইন্ডিয়া এবং ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই যে রিসেন্টলি তাদের এগ্রিমেন্টটাকে রিনিউ করেছে তো এই ছিল আজকে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আমি কমেন্ট বক্সে দুটো পিএমের নাম দিয়ে দেবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে প্রেস করতে বলবেন না তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে তো আবার দেখা হবে থ্যাংক ইউ